আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে আমরা যোগান অপেক্ষক সম্পর্কে জানবো। তোমরা জানো যে যোগান অপেক্ষকের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাপ্লাই ফাংশন। এখন তোমরা কি আমাকে বলতে পারবে বন্ধুরা যে আসলে আসলে যোগান অপেক্ষক বলতে কি বোঝায়? ঠিক এই জিনিসটাই কিন্তু আমরা চাহিদা যখন পড়েছিলাম চাহিদার ক্ষেত্রে আমরা দেখেছিলাম চাহিদা অপেক্ষক। বন্ধুরা যোগান অপেক্ষক বলতে বোঝায় যে দুটি চলকের সম্পর্কের গাণিতিক প্রকাশই হচ্ছে অপেক্ষক, আর যে অপেক্ষকে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক প্রকাশিত হয় তাই মূলত হচ্ছে যোগান অপেক্ষক। বন্ধুরা খুব সিম্পলি যদি আমরা এটাকে প্রকাশ করতে চাই, আমরা জানি যে কোয়ান্টিটি সাপ্লাই কিসের উপর ডিপেন্ড করে? সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট অন প্রাইস, রাইট? সো এই ক্ষেত্রে দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে আমরা জানি সাপ্লাই বাড়ে বা কোয়ান্টিটি সাপ্লাই বাড়ে অর্থাৎ যোগান বাড়ে। অপরদিকে দাম যদি কমে তাহলে কী হয়? সেক্ষেত্রে যোগান কমে। তার মানে যে কোনো পণ্যের যোগান সবচেয়ে বেশি ডিপেন্ড করে বা সবচেয়ে বেশি ডিপেন্ডেন্ট কিসের উপরে? দ্রব্যের দামের উপরে। শুধুমাত্র দ্রব্যের দাম নয়, এমন আরও অনেকগুলো ফ্যাক্টর আমরা অলরেডি দেখেছি যেগুলোর উপর আমাদের দ্রব্যের যোগান নির্ভরশীল। তাহলে আমরা একটু দেখে নেই যে আর কোন কোন ফ্যাক্টর রয়েছে যে ফ্যাক্টর বা ডিটারমিনেন্টগুলোর উপরে আমাদের এই দ্রব্যের যোগান নির্ভরশীল। বন্ধুরা কোয়ান্টিটি সাপ্লাই ইজ এ ফাংশন অফ, আমরা এই ক্ষেত্রে বলতে পারি যে টি বলতে পারি, তারপর আমরা বলতে পারি ওয়েলথ বলতে পারি, আমরা ওয়েদার বলতে পারি আমরা, তারপরে আমরা আরও বলতে পারি হচ্ছে সাবসিডি বা ভর্তুকির কথা আমরা যদি বলি সেটি বলতে পারি, আমরা ট্যাক্সের কথা বলতে পারি বা করের কথা বলতে পারি, এই ক্ষেত্রে আরও বলতে পারি হচ্ছে বাজারের বিভিন্নতা বা যুক্ত যোগান, অথবা আমরা বলতে পারি বিকল্প দ্রব্য অর্থাৎ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, এটাকে আমরা পিএস দিয়ে ডিনোট করে থাকি। এরপরে ওয়েদার, আমরা অলরেডি বলেছি যে আবহাওয়ার উপরেও আমাদের দ্রব্যের যোগান নির্ভর করে। তারপরে আছে টাইম, সময়ের উপরে আমাদের দ্রব্যের যোগান কমবে কি বাড়বে সেটা ডিপেন্ড করে থাকে। এই ধরনের আরও অনেকগুলো ফ্যাক্টর বা ডিটারমিনেন্টস আমরা অলরেডি দেখেছি যেগুলোর উপর আমাদের যোগান অপেক্ষক কোনো না কোনোভাবে অর্থাৎ সমমুখী কিংবা বিপরীতমুখী এই ধরনের সম্পর্কে বিদ্যমান। তাহলে ফাইনালি আমরা যেটি বুঝতে পারলাম যে যে অপেক্ষকে দ্রব্যের দামের সাথে যোগানের সম্পর্ক প্রকাশিত হয় তাই হচ্ছে যোগান অপেক্ষক। যেহেতু আমাদের এখানে এই যে ওয়েদার, আবহাওয়া, সময়, তারপর বিকল্প দ্রব্যের দাম, এই যে বিভিন্ন যে ফ্যাক্টর বা ডিটারমিনেন্টগুলো আছে যেগুলো আমাদের দ্রব্যের যে যোগান রয়েছে সেগুলোকে দেখাচ্ছে বা সম্পর্ক দেখাচ্ছে, সেই জন্য আমরা এই পুরো অংশটিকে আমরা বলছি যোগান অপেক্ষক। ধন্যবাদ বন্ধুরা, আমরা পরের ভিডিওতে যোগান সমীকরণ সম্পর্কে জানবো।